শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকে তারকা কথনের আয়োজন। ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের তারকা কথনের আজকের আয়োজনের বিষয়টা সাহিত্য, সাহিত্যের মানুষ এবং তারা যা আমাদেরকে দিচ্ছেন তাই বিষয় নিয়ে আসলে আজকের মূলত আলাপ, এবং সেই সাথে সাহিত্যের দুজন অতিথি আমাদের আজকের আয়োজনে রয়েছেন, কিন্তু দুটো প্রজন্ম একসাথে আজকের আয়োজনে। তো তাদের চিন্তাভাবনা, তাদের একে অন্যের সাথে ভাবনার মিল অমিল বা পরিবর্তন নানান কিছু নিয়ে আমরা আজকে কথা বলতে পারি। তার আগে পরিচয়ের আনুষ্ঠানিকতা সারব। আমাদের আজকে তারকা কথনে রয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, আমন্ত্রণ আপনাকে। এবং সেই সাথে একেবারে বলেছি যে দুটো প্রজন্ম আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে তরুণ কথা সাহিত্যিক মরিয়ম মৌরি, আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ, কেমন আছেন? ভালো। আচ্ছা, প্রথমেই আমি দুজনকে অভিনন্দন জানাতে চাই, কারণ এক্সিম ব্যাংক অনুদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন দুজনেই, এবং এই ধরনের আয়োজন, এই ধরনের পুরস্কারে আনোয়ারা সৈয়দ হক যখন থাকেন তখন আয়োজনের মাত্রা আলাদা হয়। আর সেই বিষয়গুলো নিয়ে যখন আমরা তারকা কথনের আয়োজনে আনোয়ারা সৈয়দ হককে পাই সেটিও আসলে আমাদের জন্য অনন্য পাওয়া। আমরা কি একটু অনুভূতি দিয়ে শুরু করতে পারি? অবশ্যই পারবই। কি অনুভূতিটা খুবই ভালো সত্যি বলতে গেলে, যে এরকম একটু পুরস্কার পেলাম, বিশেষ করে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নামে, অবশ্যই আমার খুবই ভালো লেগেছে। তবে পুরস্কার আগেও পেয়েছি, পুরস্কার হয়তো ভবিষ্যতেও আরও পাবো, সেটা কোনো কথা না, কিন্তু এই পুরস্কারটার একটু বিশেষ অবদান যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এটা হুমায়ুন আহমেদের নামে পুরস্কার একটি, আর দুই নম্বর হচ্ছে অনেক বেশি টাকার পুরস্কার, সেটা আমাদের মতো মানুষের জন্য একটু হতভম্ব। কিন্তু আমি বলি যে পুরস্কারটা পেয়ে আমার খুশি লেগেছে, ভালো লেগেছে, এবং এই পুরস্কারের টাকাটা আমি আমার ছেলেবেলায় স্কুলকে দান করেছি, মানে ছোট বাচ্চাদের যারা আর কি ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠবে তাদের জন্য একটা ছোট্ট স্টাইপেন্ডের ব্যবস্থা করেছি। কারণ আমার ছেলেবেলায় মনে আছে আমি যখন স্কুলে যেতাম অনেক সময় আমাদের স্কুলের মাহিনা বাকি পড়তো, আমার বাবা ছিলেন খেয়ালি, মাহিনা দেওয়ার কথা মনে থাকতো না, এবং স্কুলের টিচাররা আমাদের দিকে একটু বাঁকা চোখে তাকাতেন, সেটা আমার এখনও মনে আছে। তাই ভাবলাম যে আমার এই টাকাটা আমি ক্লাস ফাইভের বাচ্চাদেরকে দেবো, যাতে তারা কখনো মনে না করে যে তারা একেবারে ফালতু, তারা একদম একটা মানে বৃত্তি পাচ্ছে এবং তাদের মনে যে আশা জাগে বা তাদের মনে যে স্বপ্ন সেটাকে যাতে আমি উজ্জীবিত করতে পারি, সেইটা আমার লক্ষ্য। বাহ, আমি যেহেতু আপনি ছেলেবেলার প্রসঙ্গে এলেন, আমি ছেলেবেলার প্রসঙ্গ দিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। তার আগে আমি একটু মরির সাথে কথা বলবো। মরি, অনুভূতি জায়গাটা একটু দিয়ে শুরু করি। অনুভূতি অবশ্যই খুব ভালো, এবং মানে এটা যদি যে কোনো পুরস্কার, সাহিত্য পুরস্কার হতো তাহলে মনে হয় আমি আরও ভালো করে এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু যেহেতু এটা হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার আমার মানে এক্সপ্লেন করার আমার ভাষা নেই। কারণ আমি হুমায়ুন আহমেদের অনেক ভক্ত, সে ছোটোবেলা থেকে হুমায়ুন আহমেদের বই দিয়ে আমার বই পড়া শুরু, অলমোস্ট হুমায়ুন আহমেদের সব বই পড়ে ফেলেছি। আর হুমায়ুন আহমেদ যখন মারা যান তারপর থেকে আমি তার বই বাঁচিয়ে বাঁচিয়ে পড়ি, তার আগ পর্যন্ত আমি মানে তার বই প্রায় শেষ করে ফেলেছিলাম। তো যেহেতু সে আমার প্রিয় লেখক, এই কারণে আমার খুবই ভালো লাগছে এই পুরস্কারটি পেয়ে। দেখতেও পাচ্ছি একই সাথে স্ক্রিনে গতকালকের মানে গত 12 তারিখের আপনার সেই মুহূর্তটি পর্দায়, অনেকেই ছিলেন সেখানে। তো আমার এই অনুভূতি আসলে সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হুমায়ুন আহমেদ, আমি অনুষ্ঠানের দিনও বলেছি হুমায়ুন আহমেদ শুধু আমার প্রিয় লেখক না, আমার অবসেশন। এবং আমি যখন মানে রাইটার্স ব্লকে পড়ি তখন কিন্তু আমার হুমায়ুন আহমেদের বই পড়লে ব্লক কেটে যায়। এটা অনেক বড় পাওয়া, কারণ এটা লেখকদের জন্য অনেক বড় সমস্যা যে আমি আটকে গেলাম, একটা ব্লকে পড়ে গেলাম, এরপরে আমি অনেক দিন লিখতে পারছি না, কিন্তু সেটা আমার সমাধান আছে আমার কাছে, এবং এটা অন্য কোনো বই পড়লে হয় না। আর অনেক প্রিয় লেখক আছে কিন্তু হুমায়ুন আহমেদের লেখা আমার মনে হয় যে আমার একদম ঠিক আমি যেমনটা চাই ঠিক সেই রকমই। মানে আপনার সমাধান বলা যায়? অবশ্যই, যে কোনো ওই যে বললাম আমার অবসেশন, এই কারণেই মানে আমার আমি খুবই আনন্দিত এই পুরস্কারটি পেয়ে। খুব তরুণ বয়স থেকে আপনার লেখালেখি শুরু করা, এবং আমরা শোয়ের ঠিক আগে দিয়েই কথা বলছিলাম যে অলমোস্ট 5 বছর ধরে তিনি লিখছেন, মানে আপনি লেখালেখি করছেন। লিখছি অনেক ছোটবেলা থেকে, কিন্তু 5 বছর ধরে আমার বই বের হচ্ছে, বই বের হচ্ছে। তো 5 বছর খুব বেশি সময় না হলেও খুব কম সময়ও না, কিন্তু তার আগে থেকে আসলে প্র্যাকটিসের জায়গাটা তৈরি হচ্ছে। আনোয়ারা সৈয়দ হকের লেখালেখির জায়গাটাও ঠিক
অনেক ছোটবেলা থেকে, খুব তরুণ বয়স থেকে? হ্যাঁ, অনেকেই তরুণ বয়স বলতে পারো। আমি যখন 14 বছর বয়স, তখন আমার লেখা বড়দের পত্রিকায় ছাপা হয়েছে, মানে তোমার সাহিত্য সাময়িকীতে। আমি সেই হিসেবে বলতেই পারি, আমার 14 বছর বয়সে আমার সেই লেখার নামও ছিল নায়িকার বয়স 14, আমার মনে আছে। এবং আমার যখন লেখাটা বেরোয়, আমি বিশ্বাসই করতে পারিনি যে আমার লেখা বেরিয়েছে। তা তারও আগে থেকে লিখতাম ছোটোখাটো পাড়ার পত্রিকায়, হাত পত্রিকায়, স্কুলের পত্রিকায়, বা আমি যে যশোরের মেয়ে, যশোরের পত্র পত্রিকায় ছাপা হতো। কিন্তু যত বড় হলাম, তারপরে আরও গভীর পড়াশোনার মধ্যে ঢুকতে হলো, রিসার্চে ঢুকতে হলো, ডাক্তারি পড়লাম, পোস্ট গ্র্যাজুয়েট করলাম। তো আমি কখনোই লেখা ছাড়িনি, লেখা সর্বদাই আমার ছিল। এবং আমার কি বলবো, আমার বাচ্চাদের গল্প দিয়ে হাতে খড়ি, তারপরে আস্তে আস্তে বড়দের লেখার মধ্যে ঢুকলাম। তারপর সেখান থেকে, তো এটা একটা সাধনার ব্যাপার, এবং এই সাধনার কাজটা বহু বছর ধরে একটু একটু করে করতে করতে এখন রক্তের সঙ্গে মিশে গেছে। এখন আর কিছুই এমন যে কত বই বেরিয়েছে আমার তার হদিসও নেই। আমার তো মনে হয় বই আমার 100-র অনেক বেশি, কিন্তু সেগুলো ছোটোখাটো বই সর্বদাই বেরোচ্ছে। তো সেই হিসেবে আর হিসাব রাখি না, কিন্তু এইটুকু জানি যে তুমি যদি আমার হাতে কলম দাও, এখনই আমি লিখতে বসে যাব। আমার কখনো রাইটার্স ব্লক হয় না। আমার সর্বক্ষণ মাথার ভিতরে আইডিয়া আসছে, নতুন আসছে, ঠেকিয়ে রাখছি, এইভাবে ঠেকিয়ে রাখতে হয়। তো শুধু আমার মনে হয় যে সর্বক্ষণ যদি লেখাপড়ার ভেতরে থাকা যায়, অন্যদের বি পড়া যায়, সর্বক্ষণ বিভিন্ন রকমের সাহিত্য পড়া যায়, নিজের লেখাও অনেক সময় পুরনো লেখাও পড়তে কিন্তু ভালো লাগে। তো সেইভাবে তো মাথাটাকে সচল রাখলে, তারপরে তো আমি ডাক্তার জানো, আর দিনগত পাপক্ষয় করতে হয়, সারাদিন ডাক্তারি করি, সব মিলিয়ে কিন্তু আমার এই ব্লকের ব্যাপারটা আসে না। আর ব্লকের ব্যাপারটা আসবেই বা কেন, এত ছোট বয়স থেকে যখন আপনি লিখতে শুরু করেছেন, যেখানে আসলে ব্লক, ওখানেও কোনো একটা সৃজনশীল কিছু তৈরি হয়ে যাচ্ছে না? ও রাইট, ও রাইট, কারণ ব্লক কিন্তু মানুষের আসে, অনেক বড় বড় রাইটারের ব্লক এসে যায়। কিন্তু ব্লক এসে গেলে কিন্তু তারা লিখতে পারেন না, এটা কিন্তু একটা খাঁটি কথা বলেছেন উনি। কিন্তু কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি ব্লকটা কিভাবে কাটাই সেটা বললাম, যে সর্বক্ষণ বই পত্র এটার মধ্যে থাকলে না ব্লকটা কেটে যায়। তো আমরা তো সারাদিন গাড়িতেই থাকি বলতে গেলে, তো গাড়িতে বসে লেখাপড়া হয় এখন, কোনো অসুবিধা নেই। শুধু আমি প্রার্থনা করি আল্লাহর কাছে আমার মাথাটা যেন ঠিক থাকে, মাথাটা বিগড়ে গেলেই তো সব গেল। না না, আমরা নিশ্চয়ই, আমরাও দোয়া করি যে আপনি সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এবং আরও আরও লেখা আমাদেরকে উপহার দেন। গতকালকে যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা মৌরির একটা সুন্দর ছবি দেখলাম, আরেকবার আমরা পর্দায় চোখ রাখতে চাই, গতকালকার একটা সুন্দর মুহূর্ত একটু দেখে নেব। চলুন একটু পর্দায় দেখি, এই যে সেই মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি যখন আনোয়ার সৈয়দ হক এই সাহিত্য পুরস্কার পদকটি গ্রহণ করছেন। গত 12 তারিখের যে আয়োজনটি হয়েছে, সেখানে যেহেতু সাহিত্য পুরস্কার, নিশ্চয়ই অনেক সাহিত্যিকরা এসেছেন, ওখানে একটা মিলন মেলার মতো হয়েছে, একটু সেই সময় সম্পর্কে যদি বলেন মৌরি। এখানে যারা বিচারক ছিলেন তারা, তাদের মধ্যে তারাও লেখক ছিলেন, আরও লেখক ছিলেন, প্রবীণ লেখক ছিলেন, নবীন লেখক ছিলেন, এবং আমাদের অনেক প্রিয়জনেরা ছিলেন, আমাদের পাঠকেরা ছিলেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা ছিলেন, এবং এত পুরো অডিটোরিয়াম ভরা ছিল। তো আমরা খুব আনন্দিত, তারা সবাই এসেছেন এবং সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। এবং হয় না, মানুষের জীবনের বিশেষ মুহূর্তে যদি সব প্রিয়জনেরা থাকেন, সব ভালো লাগার মানুষেরা থাকেন, সেটা আরো বেশি আনন্দ, আরো বেশি আনন্দময় হয়, আরো বেশি বিশেষ হয়ে ওঠে। একেবারে। আচ্ছা, আপনার প্রথম লেখা কি ছিল? ছাপানো লেখা না, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার প্রথম লেখা, আমি ক্লাস 7-8 পড়ি যখন, তখন থেকে আমি টুকটাক কবিতার মতো লিখতাম, মানে একটা লাইনের সাথে আরেকটা লাইন মিলিয়ে, বা মানে একটা ছন্দের মতো এরকম লিখে রাখতাম কবিতা, ছোট 4-5 লাইনের, বা কিছু একটু বড় হয়ে গেছে এরকম কবিতা লিখে রাখতাম। এরপরে ওগুলো আসলে আমি ওগুলোকে ধরছি না, কারণ ওগুলো এখন আমার কাছে নাইও। এরপর আমার প্রথম যে, কিন্তু মাথাটা তো খুলেছে সেই 12-13 বছর বয়সে, ওই যে বয়স, ওই 7-8 পড়ার সময়। এরপরে যখন আমি ক্লাস 10-এ পড়ি 2008 সাল, তখন হচ্ছে আমি প্রথম উপন্যাস লিখি। সেই উপন্যাসটি এখন পরে বেরিয়েছে বই হিসেবে, বইটির নাম অভিমানিনী, কিন্তু সেই উপন্যাসটি আমি ক্লাস 10-এ লিখেছিলাম। এরপরে পরবর্তীতে আবার যখন বইটা আসে, তখন আমি একটু জাস্ট রিভিশন করে একটু এডিট করেছি। তখন পরে কি মনে হয়েছে, মানে তখন একটা ইম্যাচিওর বয়স, হ্যাঁ, তো তার পরবর্তী সময় একটা উপন্যাস লেখা, এবং যখন আপনি পড়েছেন,
খুব অপরিপক্ক বা অপরিণত বলে মনে হয়েছিল? অবশ্যই হয়েছে, এখনো তো আমার গত বছরের লেখা এখন আমার কাছে অপরিপক্ক লাগে, হয়তো সামনের বছর এবছরের লেখা লাগবে। এটা তো আসলে আমরা লেখকেরা সবসময় বই পড়ি, আরও নিজের দক্ষতা বাড়ানোর চর্চা করতে থাকি, তো দেখা যায় যে আমি আগের বছর আমার যতটুকু আমি জানতাম তার চেয়ে আমি এবছর হয়তো বেশি জানি, আগের বছরের লেখা এখন আমার ভালো লাগছে না। এমনটা কি আপনাদের বেলায়ও হয়? আমার বেলায় ঠিক উল্টো, কারণ আমার অনেক বই আছে যেগুলো 20 বছর আগে লেখা, সেটা যখন হঠাৎ করে হাতে পেয়ে যায়, কখনো যদি পড়তে বসি আমি অবাক হয়ে যাই, এই ধারণা আমার মাথায় তখন ঢুকলো কি করে, এখন আসে না কেন। আচ্ছা, আমার তো ঠিক, ও তো তরুণ লেখক, ওর হয়তো এক ধরনের, আর আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমি আগের লেখা পড়ে আমি মুগ্ধ হয়ে যাই, আমি এভাবে লিখলাম কি করে, আমার ধারণা এত ম্যাচিওর হলো কি করে, এখন কি আমার ধারণা অতখানি ম্যাচিওর, আমার নিজের সন্দেহ হয়। শুধু আমার পুরাতন বইগুলো আমার কাছে কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার যে আমি এভাবে কিভাবে লিখলাম। তো আমার মনে হয় যে এক একজন লেখকের পরিপক্কতা এক একভাবে আসে এবং অনুভূতিও এক একভাবে আসে, আমার যেভাবে এসছে সেটা আমি মনে করি আমরা কন্টিনিউয়াস একটা চলমান জীবন প্রক্রিয়ার ভেতর, তো আমরা বিভিন্ন সময় প্রতিদিন আমরা অভিজ্ঞতা সঞ্চয় করছি, সেই অভিজ্ঞতাগুলো আমাদেরকে এক একভাবে প্রভাবিত করে। তো আমার মনে হয় সে অভিজ্ঞতার আলোকে আমরা যখন লিখি তখন সেটা যখন পুরাতন হয়ে যায় আমাদের কাছে মনে হয় কী বিষয়, এটা তো আমরা পার হয়ে চলে এসেছি, তাই না? একেবারেই, আমি ওটাই ভাবছিলাম। প্রথম যখন আপনার লেখা বেরোলো সেই সময় আপনার বাবা মায়ের মানে অনুভূতি কীরকম ছিল, তারা কী বলেছিলেন আপনার লেখা দেখে? দেখো, আমি যে পরিবেশে মানুষ হয়েছি সেখানে আমাদের 13-14 বছর বয়সে বিয়ে হয়ে যাওয়ার নিয়ম, 13-14 বছরের বেশি কোনো মেয়ে যদি কোনো সংসারে থাকতো তাদের বাবা মাকে বাঁকা কথা শুনতে হতো, সেখানে আমি 13-14 বছর বয়সে একজন লেখক হিসেবে নিজেকে পরিচালিত করছি, এবং আমি ভেবেছিলাম আমার বাবা মা হয়তো খুবই অসন্তুষ্ট হবেন, কিন্তু ঠিক উল্টো হয়েছে, আমার বাবা মা কিন্তু অসম্ভব খুশি হয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন যে তাদের বংশে এই লেখাপড়া কোত্থেকে আসছে, কারণ কবিতা লেখা গল্প লেখা সেটা আবার ছাপা হচ্ছে কাগজে, সেই কাগজে আবার 10টা লোক পড়ছে, তাদের কাছে বোধহয় একটু বিস্ময় ছিল, কিন্তু ভুলে গেলে চলবে না। আমার নানা ভাই কিন্তু খুব লেখাপড়া নিয়ে থাকতেন, এবং আমার নানা ভাই ছিলেন যশোরের থিওসফিক্যাল সোসাইটির একজন প্রেসিডেন্ট, এবং তিনি যখন লিখতেন বিভিন্ন পত্রপত্রিকায় হয়তো আমি কিছুটা জেনেটিক ওয়েতে তার কাছ থেকেও পেতে পারি, কিন্তু আমাদের আমার বাবার বংশে অতটা কিন্তু বইপত্র না, তারা কিন্তু বড় বড় সব ব্যবসায়ী, কোটিপতি তারা, কিন্তু লেখাপড়ার দিক থেকে আমার নানা বাড়ি অনেক সমৃদ্ধ, এটুকু বলতে পারবো, দাদা বাড়ি অতটা। আচ্ছা, তো তারপরে যখন আস্তে আস্তে আরো আরো লেখা শুরু হলো, আপনি একজন লেখক হিসেবে বা একজন সাহিত্যিক হিসেবে পরিচিতি পেতে শুরু করলেন, সেই সময়ে আপনার আশেপাশের যারা ছিলেন কাছের মানুষেরা তারা কিভাবে ব্যাপারটা দেখতেন বা কিভাবে আপনাকে উৎসাহ দিতেন? দেখো, আমার স্বামীর নাম তো তোমরা সবাই জানো, তো সুতরাং সে সব্যসাচী লেখকের সঙ্গে ঘর সংসার করে দুটো লেখা, এতে চারটিখানি কথা নয়, বট গাছের নিচে একটা ছোট্ট গাছ, কিন্তু কথা যেটা হচ্ছে যে আমি যখন লিখতাম আমি কিন্তু খুব আত্মবিশ্বাসী ছিলাম, কারণ আমি জানতাম আমি গুড রাইটার, আমি কোনো পদক পদবি পাওয়ার আগেই সব জায়গায় বলে বেড়াতাম আই এম এ গুড রাইটার, কিন্তু আমার কিছু ফলোয়ার্স ছিল এইটুকু, কিন্তু আমি কিন্তু অনেক লেট বয়সে আমি কিন্তু পদক পদবি, এরা যেমন এত অল্প বয়সে পেয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা পাইনি, আমাদেরকে অনেক স্ট্রাগল করে বড় হতে হয়েছে। তো যাই হোক, তখন আমি যখন পেতে শুরু করলাম আমার আত্মবিশ্বাস এমনি হলো, এবং আমার আশেপাশের লোকজন যারা ছিলেন তারা বলতেন যে না ভালো হয়েছে, ভালো লিখছো, সেটাই আমার উৎসাহ ছিল, বন্ধু বান্ধব ছিল, আমার একটা গ্রুপ ছিল, আমার একটা পাঠক পাঠিকা আছেন যার টেবিলের নিচে, পড়ার টেবিলের নিচে আমার লেখার কলামগুলো সাজানো, তো আমি তাতে মনে করলাম আত্মবিশ্বাস হলো যে না আই ক্যান ম্যানেজ, আই ক্যান ডু রাইটিং, এই আর কি। বা আর বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনা তারপরে লেখালেখি একসাথে কিভাবে ম্যানেজ করতেন? আপনি পুরো পড়াশোনাও সুন্দরভাবে সব মানে সম্পন্ন করেছেন, সেটা আমার মনে হয় আমাদের অ্যাক্টিভ লাইফ, আমাদের দিয়াল পত্রিকা বেরোতো, আমাদের মেডিকেল কলেজে তোমার সাহিত্য প্রতিযোগিতা বেরোতো, আমি সেখানে ফার্স্ট হয়েছি লিখে, ভালো একটা মানে পদকও পেয়েছি। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার লেখা তো মাথা থেকে আসে, পড়াশোনা সব মাথা থেকে আসে, তোমার মাথা যদি অ্যাক্টিভ থাকে আর তুমি যদি সেই চিন্তাভাবনাকে ধরে রাখতে পারো তাহলে ইটস নো প্রবলেম, করতে পারো, অসুবিধা নেই। সেটাই। আচ্ছা, তিনটে বই রয়েছে, তিনটে বই তিন রকমের, কিন্তু আমি ফানুসটা নিয়ে একটু জানতে চাই আগে। এই বইটির জন্য আমি এবছর হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার পেয়েছি, বইটি 2021-এ প্রকাশিত হয়েছে বইমেলাতে। হ্যাঁ, বইমেলাতে প্রকাশিত হয়েছে, বইটি লিখেছিলাম আমি 2017 সালে।
তখন আমার হচ্ছে আমি বই বের করার আগে সোশ্যাল মিডিয়াতে আমার লেখাগুলো শেয়ার করতাম। আচ্ছা, তো তখন যারা পাঠক তৈরি হয়ে যায় আমার কিছু, যে যারা আমার লেখা পড়তো সোশ্যাল মিডিয়াতে, এরপর যখন বই বের হলো তারাই বইগুলো আসলে সংগ্রহ করতো। এভাবে করে আমার মানে বই বইয়ের জগতে আসা তাদের অনুপ্রেরণায়। এবং আমার ফানুস বইটি হচ্ছে, এখানে প্রচ্ছদে দেখা যাচ্ছে একটা বাচ্চা তার বাবার হাত ধরা। আচ্ছা, আপনি একটু তুলে দেখান না আমাদেরকে, তাহলে আমাদের দর্শকরাও সুন্দর করে বুঝতে পারবেন। এই যে, তারপরে বলেন তো এই গল্পটা এই বাচ্চাকে আবর্তিত করে। এটা এটাকে কেউ কেউ বলে প্রেমের উপন্যাস, কেউ কেউ বলে সমকালীন উপন্যাস, মানে এক একজন এক একভাবে ব্যাখ্যা দেন। আপনি কি লিখেছেন এরকম অ্যাবস্ট্রাক্ট ভাবে যে হ্যাঁ পাঠক তার মতো করে ভেবে নেবেন এরকম? এটা এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক ধরনের মানে একটা গল্পের মধ্যে অনেকগুলো সাবপ্লট আছে। গল্প একটাই, তো যে কারণে কেউ কেউ বলতে পারে যে এখানে এই বাচ্চাটাই মূল চরিত্র, কিন্তু যদি আপনি নায়ক নায়িকার হিসাব করেন তাহলে এই বাচ্চার বাবা মা হচ্ছে নায়ক নায়িকা। হ্যাঁ, কিন্তু এই গল্প শুরু মানে পুরো গল্প এবং শেষটা ও পর্যন্ত এই বাচ্চাটিকে কেন্দ্র করে। আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে বেরিয়েছিল? অন্যপ্রকাশ থেকে। অন্যপ্রকাশ থেকে বেরিয়েছিল ফানুস। আচ্ছা, মহাযাত্রা রয়েছে, আর এটা বোধহয় আপনার প্রথম? এই আমার কিন্তু খুব কষ্ট করে দেখতে হচ্ছে, আপনি একটু কাছে দেখান সবাইকে। এটা হচ্ছে প্রথম লেখা বই, কিন্তু প্রকাশিত হিসেবে এটা দ্বিতীয়। এটা এটা গল্পের নাকি? সবগুলো উপন্যাস। সবগুলো উপন্যাস আমরা একটু না শুনতে চাই, কোথাও থেকে একটা দুটো লাইন আপনি আপনার লেখা থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফানুস থেকে পড়ে শোনাই। কোন একটা পছন্দের জায়গা যেটা আপনার কাছে খুব ভালো লাগে? কিছু প্রেমিক প্রেমিকা থাকে যারা ভালোবাসা কি তা বুঝতে শেখার আগেই পরস্পরকে ভালোবাসে। তারা ভালোবাসে পাগলের মতো, সমাজ পরিবারের কথা চিন্তা করার মতো বয়স হওয়ার আগেই তারা ভালোবেসে ফেলে। তাদের ভালোবাসাটা হয়ে যায় রক্তের সম্পর্কের মতো, মাতাল করা ভালোবাসা তাদের উড়িয়ে ভাসিয়ে ডুবিয়ে দিয়ে যায়। জাগতিক নিয়ম হয়তো তাদের আলাদা করে দেয়, জড়িয়ে দেয় অন্যের সঙ্গে, তবু তারা দূর থেকে দুজন দুজনকে ভালোবাসে, যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই। কে কী করছে, কীভাবে আছে, কেমন আছে তা তারা জানে না হয়তো, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে। হ্যাঁ, আগের মতোই পাগলের মতো ভালোবাসে। তাদের সম্পর্কটা ফানুসের মতো, ফানুস ওড়ানোর সময় সবাই যেমন ভীষণ আনন্দিত থাকে, তারা জানে ফানুস আজীবন আলো জ্বেলে আকাশে উঠতে পারে না, মোম ফুরলেই নিভে কোথাও পড়ে যাবে, তবু লোকে ফানুস ওড়ায়, আনন্দ নিয়েই ওড়ায়। ঠিক তেমনি তারাও প্রেমে পড়ে। কেমন লেগেছে আপনার কাছে? সুন্দর, একটি ইয়াং মেয়ে, তার ভেতরে যে ভাব আসে ভালোবাসা সম্পর্কে, সুন্দর করে লিখেছে। আর একটু ম্যাচিওর হলে কিন্তু আর একটু অন্যভাবে লিখবে, ভালো। একদমই সবটা আসলে, আচ্ছা বয়স বা সময়ের সাথে সাথে লেখার ধারণাও তো নিশ্চয়ই বদলে যায়, তাই না? বয়স বা সময়ের সঙ্গে সঙ্গে লেখার ধারণা অবশ্যই পাল্টে যায়, তখন ভালোবাসাটা এরকম ভালোবাসা থাকে না, ভালোবাসাটা থেকে অন্য একটা ফর্মে সম্পর্কটা তাই। তো শুধু আমার মনে হয় যে যেটাকে বলে ম্যাচিউরিটি, সেই ম্যাচিউরিটি আসতে মানুষের জীবনের অনেক অভিজ্ঞতা, অনেক ঘাই খাওয়া, অনেক টানা পড়েন, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বঞ্চনা, তার ভেতর দিয়ে তুমি ছেঁকে তোলো তোমার অভিজ্ঞতা, সেটাই পরবর্তীকালে তোমার গল্প নাটক উপন্যাসের ভেতরে আসে, তখন সেটা ম্যাচিওর ফর্মে আসে। বড়দের কাছে বসলে আসলে অনেক কিছুই জানা যায় না, মানে এটা শুধুমাত্র লেখার জন্যই সাহায্য করে না, জীবন চলাতেও আসলে এই কথাগুলো অনেক বেশি কাজে লাগে। হ্যাঁ, ও তো একটা বাচ্চা লেখক, মানে সেই হিসেবে ও অনেক কিছু শিখবে, অনেক কিছু জানবে, অনেক কিছু জানার রয়ে গেছে সামনের দিনগুলোতে। কেবল তো শুরু, কেবল তো শুরু। আচ্ছা, আজকে আনোয়ারা সৈয়দ হক আছেন আমাদের তারকা কথনের আয়োজনে, তার সাথে কথা বলছি, কিন্তু কথার মাঝখান দিয়ে কোথাও না কোথাও গিয়ে সব্যসাচীকেই মনে পড়ে যায়। আসলে তার প্রতি শ্রদ্ধা আমাদের, সব্যসাচী হোক সৈয়দ শামসুল হক, তাঁর আত্মার শান্তি কামনা করি। যেহেতু তার স্মৃতি এলোই, যেহেতু আপনি ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করছেন, পরবর্তী সময় গিয়ে সৈয়দ হকের সঙ্গে আপনার একসাথে পথ চলা শুরু, এক জীবন তৈরি হওয়া শুরু, আপনার লেখায় তার উৎসাহ বা অনুপ্রেরণার জায়গাটা কি রকম ছিল?
তিনি আমাকে প্রচুর উৎসাহ দিতেন, উদ্দীপনাও দিতেন, কিন্তু কখনো আমার লেখার বিষয়বস্তুতে কখনো আগ্রহ দেখাননি বা আমি কী লিখছি সেটাও জানতে চাননি। কিন্তু আমি যেন লিখি, আমি যেন লিখি সেটা উনি সর্বতো চেষ্টা করতেন এবং আমি তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। নইলে আমার দুটো বাচ্চা, তারপরে আমার লেখাপড়া, তারপরে আমার কাজকর্ম, আমি তার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এইভাবে যে তিনি আমাকে কখনো কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করেননি, আমাকে ডিস্টার্ব করেনি, আমাকে বাধা দেননি যে এইটা কোনো ওইটা কোনো। আমি গিয়েছি, ঠকেছি, ফিরে এসেছি, সেটা আমার জীবনের অভিজ্ঞতা, কিন্তু বাধা দেননি তিনি। আমি সেই হিসেবে মনে করি যে উনি ছিলেন একটা খুব বড় মানের, যে তিনি লেখক ছিলেন শুধু নয়, তিনি একটা বড় মনের মানুষ ছিলেন, যে মনের ভিতরে তার ভিতরে কোনো হিংসা দ্বেষ। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার দুজন লেখক এক ছাদের নিচে বসবাস করেছেন, আপনার ভিতরে রাইভালরি ছিল কিনা, রেষারেষি ছিল কিনা। আমাদের কিন্তু কখনো এটা হয়নি, কারণ এটা মনেই হয়নি। কারণ আমি কখনোই তাকে মনে করি, আমি সবসময় তাকে মনে করেছি যে তিনি অন্য ধরনের লেখক, যেন অন্য গ্রহের লেখক, অন্য গ্রহের মানুষ, সেইভাবে আমি তাকে দেখেছি। তার সঙ্গে আমার কখনোই কোনো রাইভালরি ছিল না। তোমরা যখন বারবার মনে করিয়ে দাও তখন মনে হচ্ছে একটু রাইভালরি থাকলে বোধহয় ভালোই ছিল। না, অবশ্য আমার ইন্টেনশন এরকম ছিল না আমার, কিন্তু ভালো লেগেছে আপনার এই কথাটা। আচ্ছা, বইমেলা কিন্তু আসছে, খুব বেশি তো দেরি নয়, সব যদি ঠিকঠাক থাকে ফেব্রুয়ারিতে আবারও সেই প্রাণের মেলা শুরু হয়ে যাবে মাসব্যাপী। তো আপনার প্রস্তুতি লেখালেখি? আমার প্রস্তুতি শেষ। বাহ, আমার অন্তত 20-22টা ছোট গল্প একটা পাঠক সমাবেশকে বলেছি, তারা করবেন। আর একটা কবিতার বই বেরোবে, যেটা আমি বেঙ্গলকে বলেছি, ওটা বেরোবে। তো আমার তারপরে যদি আরও কিছু পাই, উপন্যাস একটা লেখার ইচ্ছা আছে, দেখি তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো বলবো না, তাড়াহুড়ো বললে লোকে আমার মাইন্ড করে, দেখি মাল মশলা জোগাড় করে যদি লিখতে পারি লিখবো। না, এখনো অনেকটা স্লো এখন। হ্যাঁ, হয়ে যাবে নিশ্চয়ই। আপনার মৌরি? আমার দুটি বই বের হবে এবারে। হ্যাঁ, একটি অন্য প্রকাশ থেকে বের হবে আর একটি অধ্যয়ন প্রকাশনী থেকে বের হবে। আর আমার এক প্রথম বইটি 5 বছর বন্ধ ছিল, সেই বইটি এখন নতুন করে আসবে, এটা মেলার আগেই চলে আসবে। তো মেলার মূলত নতুন বই দুটি। আচ্ছা, মেলায় নতুন বই? আপনি শুধু উপন্যাসই লেখেন? জি, এখনো পর্যন্ত আমি ছোট গল্প লিখি, কবিতা লিখি, কিন্তু এগুলো এখনো বই বের হয়নি। আমি ছোট গল্পগুলো হচ্ছে কিছু ছোট গল্প যখন আমার মনে হবে যে এগুলো ঠিক আছে, তখন আমি কয়েকটা মিলে একটা গল্প গ্রন্থ বের করব। আচ্ছা, আমি লিখে লিখে জমাচ্ছি। তো আমার, আমি আসলে উপন্যাস লিখতে খুবই পছন্দ করি, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। ছোট গল্প আমার অত একটা লেখা হয় না, এ কারণে এক মানে বই বের করার মতো ছোট গল্প আমার এখনো হয়নি। আরও বেশ কিছু লাগবে, মানে কয়েকটা হয়েছে, আরও কয়েকটা হলে হয়তো বা আপনি বোধহয় একটা ধারার মধ্যে চলতে থাকেন, যার কারণে মানে বিষয়টা উপন্যাসের দিকে? না না, সেরকম না। আমার কবিতা, অসংখ্য কবিতা আছে, কিন্তু আমার কবিতার বই আসলে কখনো মনে হয়নি যে বের করি। কবিতা আমি নিজের জন্যই লিখি, আমার পাঠকেরা চায়, এখন হয়তো আমি, যেহেতু পাঠকেরা চায় বলে, এখন হয়তো আমি একটা কবিতার বই বের করব। আর কিন্তু সেটা এখনই না, আরও পরে। আর গল্পের যেটা, সেটা হচ্ছে আমার কয়েকটা গল্প আছে, 5-6টা গল্প আছে, এর মধ্যে আরও কিছু গল্প হলে, 10-12টা গল্প হলে আমি একটা বই বের করব আর কি। বাহ, সুন্দর। আচ্ছা, বই মেলায় পাঠক হিসেবে যদি আপনি যান, সেই সময়টার অনুভূতি আর লেখক হিসেবে, দুটো আলাদা নিশ্চয়ই, নাকি একই রকম হয়ে যায়? দুটো আসলে, আমি বইমেলায় একদিন যাই নিজের জন্য, ওই দিন আমি আমার পছন্দের বইগুলো ঘুরে ঘুরে কিনি পুরো বইমেলাতে। আর বাকি দিনগুলোতে আমার পাঠকের জন্যই আমার যেতে হয়, কারণ আমার এখন মানে আমার যে পাঠকেরা, তারা মানে এখনকার এটা আসলে সিস্টেম যে সবাই এসে লেখককে খুঁজে, যে লেখক আছে কিনা। হ্যাঁ, এমনও অনেক সময় হয়েছে যে লেখক আছে, আচ্ছা তাহলে এখন বই নেবো না, পরে নেবো। আবার কেউ কেউ বই নিয়ে যায়, আবার আসে ওই বই নিয়ে অটোগ্রাফের জন্য, এবং এখন তো আরো একটা আছে, সেলফি। তো পাঠকেরা খুব খোঁজেন, এই জন্য আমি শুক্র শনিবার চেষ্টা করি বইমেলাতে থাকার। আর এর বাইরে আমি না, আর যখন আমরা যাই শুক্র শনিবার, ওইটা তো সবাই জানে পাঠকেরা যে শুক্র শনিবার লেখক থাকবেনই। আর অন্য সময়ে যে কোনো একটা দিন আমি যাই, আমার জন্য একদিন বা দুই দিন, সেদিন আমি জানিয়ে যাই না কাউকে। আচ্ছা, নিজে পাঠক হিসেবে যাই, আমি ঘুরি, আমি আমার ঘুরে ঘুরে আমার পছন্দের লেখকদের কাছ থেকে অটোগ্রাফ নিয়ে আসি, বইগুলো সংগ্রহ করি। এখন তো বাংলা একাডেমির এই বই মেলাটি এক্সটেন্ডেড হয়েছে, কিন্তু আগে তো ভেতরে এখনো অবধি আছে এই বিষয়টি, সেটা হচ্ছে বাংলা একাডেমির আঙিনার মধ্যে সাহিত্যিক কর্নার বলে একটা জায়গা আছে, যেই জায়গাটার মধ্যে সব সাহিত্যিকরা থাকেন, পাঠকরা আসেন তাদের সাথে একটু কথা বলবার জন্য, দেখা করার জন্য। তো এই জিনিসগুলো কেমন লাগে আপনার কাছে?
এটা তো ভালোই লাগে, একটা পাঠকের সঙ্গে লেখকের একটা সম্মিলন, এটা খুবই সুন্দর লাগে। কিন্তু মেলা এখন এত বড় হয়ে গেছে, আর আমরা যেহেতু এখন অথর্ব লেখক হাঁটতে পারি না, মেলার মাঠে অত হাঁটতে পাই না, আমরা গিয়ে এক জায়গায় চুপ করে বসে থাকি। এই পাঠক বা এই লেখক কর্নার এটাই সুবিধা যে কোনোরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে তুমি লেখক কর্নারে গিয়ে বসে থাকো। কিন্তু আমি 3-4 বছর ধরে এখন আর মেলায় যাই না, কারণ আমার মনে হয় যে মেলাতে সব চোখেই দেখি, যা দেখেছি তাই। আমি বাড়িতেই বসে থাকি আর খবর শুনি আর কি, টেলিভিশনে দেখি, এইটুকু। দু একদিন হয়তো গেলাম, গেলেও বাংলা একাডেমি পর্যন্ত যাই আমি, এই মেলার মাঠে যে বিরাট বিস্তৃত মাঠ কম আসি আর কি। আসলে জায়গাটা নিতান্ত, যদি টেলিভিশন থাকে, যদি কোনো প্রোগ্রাম থাকে এরকম, তখন হয়তো গেলাম এরকম আর কি। আর তাছাড়া ওরা যেটা দেখেনি জীবনে, আমরা তো সেসব দেখে সেরেছি, কিন্তু আমাদের মনের ভিতরে একটু থিতু এসছে। ওরা তরুণ লেখক, ওদের ভিতরে এখনো অনেক আশা, অনেক স্বপ্ন, ওরা তো মেলায় যাবেই, সেটাই স্বাভাবিক। অনেক কিছু জানার বা দেখার আসলে বাকি রয়ে গেছে সেই জায়গায়। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। আর বইমেলায় দেখা হবে, সেটা হচ্ছে বড় কথা, কারণ এমনি সময় আমাদের দেখা হোক বা না হোক, বইমেলায় দেখা হওয়ার আনন্দটা আসলে অন্যরকম। সো বইমেলায় দেখা হবে, সেটা হচ্ছে আগে থেকে বলে রাখা। আর তরুণ লেখকদের উদ্দেশ্যে কিছু বলবার রয়েছে নিশ্চয়ই আপনার, আমরা সবাই জানতে চাই আপনার কাছ থেকে। আমি তরুণ লেখকদের উদ্দেশ্যে বলবো যে তারা যেভাবে পরিশ্রমী লেখক, এখন অনেক তরুণ কিন্তু অনেক পরিশ্রমী লেখার জন্য, যেমন আমার সামনে বসে আছে এই তরুণ লেখক, এরা খুবই পরিশ্রমী এবং এরা লেখাটাকে নিজের জীবনের একটি মানে অংশ হিসেবে নিয়েছে এবং তারা চেষ্টা করছে ভালো লেখা। সকৃত অনুমান বলে একটি তরুণ ছেলে আছে যিনি খুব ভালো লিখছেন এবং চেষ্টা করছেন। তারপরে আরও তার মতো বয়সের অনেক তরুণ লেখক আছেন যারা চেষ্টা করে খুব ভালো লিখছেন। আমি তাদেরকে, আমি মনে করি যে আমাদের এই এই সমাজে মানে আমাদের তরুণ লেখকরা অনেক সিরিয়াস, আমরা যতখানি ট্রিভিয়ালভাবে নিতাম, লিখছি লিখছি না, কিন্তু তারা কিন্তু এটাকে অনেক অনেক গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। সেই জন্য আমি আশা করি যে ভবিষ্যতে আমাদের তরুণ প্রজন্ম লেখালেখির জগতে অনেক ভালো ভালো মান ধরে রাখতে পারবেন এবং অনেক ভালো লিখবেন, এইটাই আশা করি। বাহ, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আনোয়ারা সৈয়দ হক আপনার প্রতি, এবং আপনি খুব ভালো থাকেন সেটাই প্রত্যাশা করছি। আয়োজনের একেবারে শেষের দিকে চলে এসেছি, আরও একজন গুণী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, এবং সেই সাথে চলচ্চিত্রেও সিনেমা এবং টেলিভিশনে সেই ব্যক্তিত্ব সুভাষ দত্ত, তাঁর আজ মৃত্যুবার্ষিকী। আমরা তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।